والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. الله تعالى যে একটা এলমি মসজিদের শরীফ হবার তৌফিক দান করেছেন, যদি আমরা এফতেরাম বজায় রাখি তাহলে ইনশাআল্লাহ এর লাভ পাবো। কিন্তু এতজন ভিডিও করছে যার দ্বারা বোঝা যাচ্ছে যে আমাদের এলমি কথা শেখার বা শোনার বা আমন্ত্রণের কোনো যত্ন নাই, শুধু ভিডিও বলে মানুষকে ভয় দেখানো দেখানো, এছাড়া আর কিছু নাই। এটা বোখারি শরীফের খবর, এখানে তো এত ভিডিও করার কোনো প্রয়োজন নাই। মানুষ মাশাআল্লাহ ইন্দ্রিয়ার পক্ষ থেকে ব্যবস্থা রয়েছে, কত সুন্দর ডবল ডবল লাইট চালানো রয়েছে, আজকের ব্যবস্থা রয়েছে, যদি তারা প্রয়োজন হয় এখন যদি আমরা কারি সাহেব কোরআন পাঠের অনেকগুলি আয়াত পাঠ করলে তার মধ্যে থেকেও আমাদের শিখতে হবে। কোরআন পাঠ হলো সুগন্ধের মুস্তাফি, অর্থাৎ তাকওয়াওয়ালাদের জন্য দায়ের পথ প্রদর্শক। কেউ কারণ কতবার পড়লেন কারি সাহেব, তাই কিনা আমরা একবারও আলম করলাম? সকলে আমরা শুধু হাসি আর এই দিনগুলি খেলা করছি, পড়ি আর আমাদের এই অবনতি কারণ এটাই যে প্রথম যে আল্লাহ আমাদের আগে পড়ো এই বড় বয়স আচারে আমরা শিখেছি, না আমরা আধুনিক শিক্ষা দিকে জ্ঞান দিচ্ছি, না আমরা কোনো মানুষের তেরাক বা পড়া বা তালিম এবং তালিমের দিকে আমরা জ্ঞান দিচ্ছি। যেহেতু আমরা যদি চাই যে আমাদের তরবিয়ত হোক, আল্লাহ তাআলা আমাকে ইহকাল এবং পরকালে উঁচু স্থান দান করুক, এর জন্য দরকার হলো সর্বপ্রথম আমাদের কাজ ইকরা। প্রথম কি কাজ? প্রথম কাজ হলো পড়া, পড়বো আমরা ইনশাআল্লাহ। আর দ্বিতীয় কাজ হলো সমস্ত মানুষের সেবা করা, সকলের হক আদায় করা। আল্লাহ তাআলা কোরআন পাঠের মধ্যে যে যত রকমের আদেশ দিয়েছেন তার যদি খোলাসা বার করা হয় তো দুটো জিনিস পাওয়া যাবে, একটা হলো আল্লাহর ইবাদত আর দু নম্বর হলো মখলুকের খেদমত। মখলুকের সেবা, মখলুকের মধ্যে সব থেকে উৎকৃষ্ট এবং উত্তম মখলুককে মানুষ। আল্লাহ সব লোক আমরা সব এখানে কোম্পানি
السلام عليكم.